মানত রেখেছিলেন শ্রবণ কুমার দাস। আজকে আপনি পুজো দিয়েছেন এই রতনপুর হাটে, এই মা কালী। আজ থেকে এখানে পুজো হয় না, আমাদের বাবার আমল থেকে, আমাদের ঠাকুরদার আমল থেকে এখানে পুজো হয়। এবং এই মা কালী খুব জাগ্রত কালী। যবে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়েছিল সেদিন আমি মা কালীর কাছে প্রার্থনা করেছিলাম, হে মা কালী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য যদি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে পারেন তাহলে আমি আপনার অর্পণে আমি পাঁচটা পাটা অর্পণ করব। এবং মা কালী আমার প্রার্থনা শুনেছে এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, আমাদের বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এবং আমি খুব খুশি এবং আমার এলাকার খুশি, আমি যে মা কালীকে কথা দিয়েছিলাম যে তার অর্পণে আমি পুজো দিব এবং পাঁচটা পাটা দিব, আজকে সেটা আমি সম্পূর্ণ করলাম। এবং আমি শামসি অঞ্চলের মানুষকে অনেক অনেক ধন্যবাদ দিব যে তারা মমতা ব্যানার্জির উপরে ভরসা রেখেছে এবং গুহা তুলে আশীর্বাদ করেছে। খালি আমার শামসি অঞ্চল না, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং দুহাত তুলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন। আপনাদের এলাকায় যে এমএলএ যে জিতেছে তার কাছে কি আশা করছেন এলাকার? আমাদের এলাকায় যে এমএলএ জিতেছেন, এর আগেও অনেকবার জিতেছিলেন, কিন্তু সবসময় বিরোধী দল রাজ্যে ছিল। যখন তিনি কংগ্রেসের হয়ে জিতেছিলেন সিপিএম ক্ষমতায় ছিল, এবার তিনি তৃণমূলের প্রতীক নিয়ে জিতেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সরকার আছে, তৃণমূল কংগ্রেসের সরকার আছে, মমতা ব্যানার্জির সরকার আছে। আমি দিদির কাছে অনুরোধ করব যে আমাদের এই রত্ন বিধানসভা চিরদিনই বঞ্চিত, যেন আমাদের অমর বাবুকে যেন মন্ত্রিত্ব পদ দেয় এবং আমার রতুয়া বিধানসভার উন্নয়নে কাজে লাগে। এবং আমি সৌম্য মুখার্জিকে বলব, মাননীয় সৌম্য মুখার্জিকে বলব যে তিনি এলাকার উন্নয়নে মানুষের সাথে যেন থাকেন। আমার নাম শ্রবণ কুমার দাস, শামসি অঞ্চল প্রধান। বিধানসভার অন্তর্গত শামসি অঞ্চলে প্রধান শ্রবণ কুমার দাস ইলেকশন হওয়ার সময় তিনি মানত রেখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য শপথ নিলে তিনি শামসি হাটখোলার কালী মাকে পাঁচটি ছাগল উৎসর্গ করলেন, আজকে তা উৎসর্গ করলেন। আজকে মানব পূরণ করলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছে। আরো কিছু আবদার হলো শামসি অঞ্চলের প্রধান শ্রবণ কুমার দাস যেন যৌথ বিধানসভার বিধায়ক অর্থাৎ সমর মুখার্জিকে ভালো কোনো মন্ত্রী দেওয়ার, যেন এই বিধানসভার কাজ করতে পারেন উনি।